রোপারোল 2009, এই রোপারোল 2009 আগের সরকারের তৈরি একটি আইন, যেখানে নির্দিষ্টভাবে বলা আছে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। এখন এটা বোঝার জন্য আপনাকে ছবার মামলা হারার কোনো প্রয়োজন নেই। আপনার ওই লাইনটি বোঝার জন্য এবং এই ডিএ দেব না এই মনোভাব রাখার জন্য আপনাকে এতদিন প্রলং করার কোনো প্রয়োজনই ছিল। যে রোপারোল 2009 বর্ণিত আছে মানে এর লিগাল অব্লিগেশন আছে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে আপনাকে দিতেই হবে। আপনি ডিলে করতে পারেন কিন্তু বাধ্যতামূলকভাবে দিতেই হবে। আচ্ছা, আপনি এখানে জাস্ট উদাহরণ দিই, ধরুন বিজয় মালিয়া, তিনি ব্যাংক থেকে টাকা নিয়েছিলেন, তিনি ব্যাংকের টাকা ওই ফুর্তি করে খরচা করে দিয়েছেন। এখন তিনি যদি বলেন আমার কাছে টাকা নেই কারণ আমি ফুর্তি করে খরচা করে দিয়েছি, তাই আমার লিগাল অব্লিগেশন থেকে আমাকে অব্যাহতি দাও, তাহলে কি ব্যাংক ছেড়ে দেবে? এই যে যারা বলছে আজকে কথাবার্তা, তারা কি ছেড়ে দেবে? তারা তখন তো চিৎকার করে করে বলে ওই বিজয় মালিয়া পালিয়ে গেছে, মেহুল চোকসি পালিয়ে গেছে ব্যাংকের টাকা না দিয়ে। কারণ ব্যাংকের টাকা দিতে হবে কেন বিজয় মালিয়াকে? তার কারণ এটা হচ্ছে লিগাল অব্লিগেশন, আপনার আইনি বাধ্যবাধকতা। রোপারোল 2009 বলা আছে যেটা আগের সরকার নির্দিষ্টভাবে কর্মচারীদের স্বার্থে তৈরি একটি আইন, যেখানে নির্দিষ্টভাবে বলেছিলেন যে দিয়ে দিতে হবে এই তার কর্মচারীকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে, কারণ প্রতিদিন মূল্যবৃদ্ধি ঘটছে। এই মূল্যবৃদ্ধিকে আপনি যদি মিটআপ করাতে চান, অর্থাৎ আপনাকে যদি আপনার ওই যে বেতন হ্রাস ঘটানো থেকে বিরত রাখতে চান, তাহলে আপনাকে ডিএ দিতে হবে। আর রোপারোল 2009 এই সরকারের তৈরি আইন, সেখানে ডিএর কোনো প্রভিশনই রাখেননি। এই সরকার কতটা কর্মচারী বান্ধব এখান থেকেই পরিষ্কার হয়ে যায়, যে সরকারের ন্যূনতম এই মূল্যবোধটুকু নেই যে মূল্যবৃদ্ধি প্রতিদিন ঘটছে, সেই মূল্যবৃদ্ধি নিয়ে আপনি মিটিং করছেন, কিন্তু সেই মূল্যবৃদ্ধির কারণে যেভাবে বেতন হ্রাস ঘটছে সেটাকে বন্ধ করার জন্য ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে করতে হবে, এই আইনি প্রভিশনটুকু রাখেননি। এরকম হৃদয়হীন একটি সরকার, যারা রাজ্য সরকারি কর্মচারী, যারা নিজের কর্মচারীকে দিনের পর দিন এইভাবে বঞ্চিত করছে। দেখুন, আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে ডিএ হচ্ছে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। প্রেম শুধু তাই নয়, আদালত একথাও বলল ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার। কেন বললো? তার কারণ প্রতিদিনের যে লাইভলিহুডের সঙ্গে যুক্ত, কারণ আপনি ধরেন আলু, একজন কর্মচারী, সে তিনি 5 কিলো আলু খেতেন 2020 সালে, 2010 সালে, 2020 সালে তাকে 5 কিলো আলু কিনতে হবে। এখানে 5 কিলো আলুর দাম 2010 সালে ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। তাহলে এই যে 30 টাকা মূল্যবৃদ্ধি ঘটলো, 20 টাকা যে মূল্যবৃদ্ধি ঘটলো, এটাকে তো আপনাকে কোনোভাবে মিট করতে হবে। তাহলে আপনাকে সমহারে বেতন বাড়াতে হবে। ডিএর কম্পোনেন্টটা রাখা সেই উদ্দেশ্যে, এই মূল্যবৃদ্ধিটাকে মিট আপ করার জন্য।